फ्रेंड्स तुम्हारा सबाई केमन आछो बुझते तो आलादा करे वॉइस दिच्छी कि करब जखन भिडियोटा करा हुए चे तखन निजेर वॉइसटा दिते पारिनी तखन ताई एखन रात्रिबेला वॉइसटा दिच्छी ताई गुड आफ्टरनून बोलबो ना गुड नाइट बोलबो बुझते ना तोमरा बुझे ना। चलो बंधुरा देखो आज के माने आमी कि खाच्छी देखो आज के हच्छे दोलेर दिन दोल ना होली आज के दोल मने हय दोल जाई होक हबे दोल होली जाई होक हबे। तो आज के आमार लांचेर मेनू छिलो हच्छे छिलो कारण एखन तो आमी वॉइसटा दिच्छी तोमार हच्छे रात्रिबेला तो लांच मेनू छिलो हच्छे तोमार ওই মিক্স ফ্রাইড রাইস আর ছিল হচ্ছে স্যালাড আর হচ্ছে ওই তন্দুরি পমফ্লেট হ্যাঁ আর তোমার মটন কোরমা কিন্তু ওতে আমি আলু দিয়ে করেছি কারণ বাড়িতে খাবো আলু ছাড়া তো চলবে না তো সেই জন্য আলু দিয়ে করেছি। কিন্তু টেস্টটা কিন্তু পুরো কোরমার মতো হয়েছে পোস্ত কাজু বাদাম এসব দিয়ে করেছি কিন্তু আলুটা দেওয়া হয়েছে আলুটা দিয়েছি আলু ছাড়া খেতে পারবো না। তো দেখো তোমরা ভিডিওটা ও তোমাদের তো বলা হয়নি হ্যাপি হোলি তোমাদের সকলকে তোমরা দোল খেলেছো তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা তো সাবস্ক্রাইব করছো না আমার তো বন্ধু হচ্ছো না সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো ভালোবাসো কি বলবো বলো তো আর আমি কি বলি আমি তো খাচ্ছি তোমরা খাওয়াটা দেখো দেখো এই যে মাংসটা খাচ্ছি দেখতে থাকো আমাকে এবারে কেউ আবিরও দেয়নি জানো বন্ধুরা কেউ আবির দেয়নি নেক্সট বছর দেখি যদি সব কিছু আমার পরিবারের সব যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা যদি ঠিক হয়ে যায় আশা করি নেক্সট বছর সুন্দর করে হোলি খেলব রং দিয়ে নয় আবির দিয়ে। তবে তোমরা হয়তো বলতে পারো তোমার পরিবারে প্রবলেম চলছে তাহলে তুমি ফ্রাইড রাইস খাচ্ছ কী করে খাওয়াটা কোনো ব্যাপার না খাচ্ছি দেখছো আমার মুখটা মুখে কোনো হাসি আছে কোনো কিছু আছে বুঝতে পারছো না আমার প্রবলেম চলছে খেতে হয় তাই খাচ্ছি বাড়িতে তো রান্না তো আর আমার একার জন্য হয় না সকলের জন্য হয় সকলের জন্য ফ্রাইড রাইস হচ্ছে তাও হয় তাই আমার কপালে হয়তো একটু দিতেছে তাই আমি খাচ্ছি জানো তো হাতির দাঁত দেখাবার এক থাকে আর খাওয়ার এক থাকে এটা জানো তো তো দেখে সব কিছু বিচার করা যায় না আমার পরিবারে মানে প্রবলেম চলছে যেটা আমি তোমাদের এখন বলতে পারছি না যারা বোঝার ঠিক বুঝবে দেখতে বোঝা যাচ্ছে না গে মানে মুখে শুধু খাবারগুলো ঠুসছি মুখে খাবারগুলো ঠুসছি মানে
তৃপ্তি করে খাচ্ছি না, বুঝতে পারছো না? জানি না আমার পরিবারের প্রবলেম কবে সলভ হবে, জানি না, নাকি তার আগেই আমি মরে যাব। পরিবারের প্রবলেম আর সলভ হবে না, কারণ ওই প্রবলেমের মধ্যে আমি তো জড়িয়ে আছি না, আমাকে নিয়েই ইস্যুটা। আশায় আছি, দেখা যাক কতদিন লাগতে পারে, 1 মাস 2 মাস, তার মধ্যে আশা রাখছি প্রবলেম সলভ হয়ে যাবে। তার উপরে তোমাদের যদি সাপোর্ট থাকে, তোমাদের যদি ভালোবাসা থাকে, তাহলে তো খুব শীঘ্রই আমি এই মানে আমার জীবনে যে ঝড়টা উঠেছে তার থেকে আমি আশা করি বেরিয়ে আসতে পারবো, যদি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট থাকে। তবে নাহলে জানি না কী হবে, আমি মরবো না বাঁচবো জানি না কী হবে। মরে গেলেই ভালো হয়, কোনো ঝামেলাই থাকবে না, বলো? বন্ধুরা, তোমরা কিন্তু কেউ কেউ আমি দেখছি দেখছো ভিডিওটা, কিন্তু সাবস্ক্রাইবটা করছো না। যারা যারা সাবস্ক্রাইব করোনি, তারা তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও। যদি এই বন্ধুটিকে মানে সুস্থভাবে যাতে সে বেঁচে থাকতে পারে, তার জন্য তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি চাও আমি বেঁচে থাকি সুস্থভাবে, তাহলে সাপোর্ট করো, আর না ভালো লাগলে সাপোর্ট করো না। কি আর বলবো বলো, সবই তোমাদের উপর। এখন জানো তো কটা বাজে? এখন হচ্ছে 11:30। 11:30 এই সব কাজকর্ম সেরে ভয়েসটা দিচ্ছি। ভাবছে প্রবলেম তোমার জীবনে, তুমি মাংস খাচ্ছ, মাংসের হাড় চাবাচ্ছ, ধরনের মানুষ থাকে বলো তো? আমার জীবনে এত কষ্ট, আমি মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, কী করে খাচ্ছি বলো তো? এটা কী করে খাচ্ছি প্রশ্ন তোমাদের মনে জাগছে, কী করে খাচ্ছি? খাচ্ছি গো, অনেক ধরনের মানুষ হয়, বোঝা যায় না। হাতির ওই বাইরের দাঁতটা দেখে সবাই ভাবে আহ হাতির কত বড় দাঁত, কিন্তু সেই দাঁতটা কোনোই কাজে লাগে না। সেরকম আমার এই খাওয়াটা কোনো কাজের না, খাচ্ছি দিচ্ছে বাড়ির লোকেরা এটুকুনি খাবার, বাড়ির লোকেরা দিচ্ছে না, সংসারের সব কাজ করছি, সংসারের সব কাজ করার পর
একটা দাসীকে যেমন খাবার দেওয়া হয় সেটাই খাওয়াচ্ছি। বিনা মাইনে করা দাসী বলো, এটুকুনি খাবার তো তারা দেবেই, তাই না? ঠিক বলিনি? কত কি উল্টো পাল্টা আজকে বলে ফেললাম বলো তো দেখি, অনেক কিছু উল্টো পাল্টা বলে ফেললাম। বন্ধুরা ক্ষমা করে দিও নিজ গুণে যদি কিছু ভুল বলে থাকি। চলো ভিডিওটা দেখো তোমরা, পুরোটা দেখো, শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো টাটা, বাই বাই।